ओम सर्वधर्मस्थापकस्त्वं सर्वधर्मस्वरूपक आचार्यानां महाचार्यो रामकृष्णाय ते नमः। यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपां तां शारदां प्रणमाम्यहं। परतत्वे सदालीनो रामकृष्णो समाज्ञया यो धर्मस्थापनरतो वीरेशं तं नमाम्यहं। कालिंदे फुल्लकमले माधवेन क्रीडारतो ब्रह्मानन्दनमस्तुभ्यं सद्गुरो लोकनायकं। योगानंद प्रेमानंद शन्ये वैये च पार्षदा रामकृष्णगत प्राण सर्वांस्तान् प्रणमाम्यहम्। आज श्रीमद स्वामी त्रिगुणातीतानंद जीर पुण्य जन्मतिथि। त्रिगुणातीतानंद शब्दटी मध्य जा बला हुए छे तार सार्थक एक चरित्र। त्रिगुण अतीत सत्ताय जार आनंद। त्रिगुण सत्व रज तम ये तीन गुणर अधीने समस्त जा किछु आमरा देखते पाई सब वस्तुई त्रिगुणेर मध्येई आछे। आर ए त्रिगुणेर अतीत जे सत्ता जेखाने गुण नेई निर्गुण सेटा हलो ब्रह्म। सेई ब्रह्मेते जार आनंद एलो एई नामेर तात्पर्यार्थ। ए त्रिगुणातीतानंदजीर पूर्व नाम छिलो शारदा प्रसन्न मित्र। तिनि तार चार भाई छिलेन। चार भाइयों मध्य एकजुन नाम अपना जानें कि नहीं ना आशुतोष मित्र नाम सुने जर बई आ मायर एवं मायर शिष्य से आशुतोष मित्र तार छोटो भाई। और यही आश्रम ओजे चंद्र बाबा निर्भरानंद स्वामी द्वितीय अध्यक्ष त्रिगुणातीतानंदजी शिष्य। এটা আমি শুধু একটু জানানোর বললাম। তো তিনি ছোটবেলা থেকেই স্বাভাবিকভাবেই কিছুটা ধর্ম ভাব তার মধ্যে ছিলই। তিনি পড়াশোনা করতেন মেট্রোপলিটন ইনস্টিটিউটে এই স্কুলেতে যেখানে মাস্টার মশাই শিক্ষক ছিলেন প্রথমৃতকার। এই মাস্টার মশাই ছেলে ধরা মাস্টার তিনি এই নিয়ে নিয়ে যেতেন কাউকে কাউকে। তা এই সারদা প্রসন্নেরও সেই সৌভাগ্য হয়েছিল। তার একটা পরীক্ষার আগে তার একটা সুন্দর ঘড়ি ছিল, সে ঘড়িটা হারিয়ে চুরি হয়ে যায়। সেইটার দুঃখ তিনি ভুলতে পারছিলেন না। যাক পরীক্ষাটা একটু খারাপ হয়েছিল আর সেই জন্য মন খারাপ ছিল, তাই মাস্টারমশাই তার এই ছাত্রটিকে তার বিমর্ষ ভাব কাটানোর জন্য সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন দক্ষিণেশ্বরে। তার তো একটি জায়গা যেখান থেকে এক ঘটি জল পেয়েছিলেন সেটাই সেখানেই সকলকে দিয়েছেন আর সেখানেই ধরে ধরে নিয়ে যেতেন রোগ সারানোর জন্য। তাই সেখানে নিয়ে গিয়েছিলেন। সেখানে 1884 সালে তাকে নিয়ে যান মাস্টারমশাই ঠাকুরের কাছে। ঠাকুরের কাছে সেখানে তিনি কথা একটা শুনেছিলেন, সেটা দেবী চৌধুরানী পড়া হচ্ছিল ঠাকুরের কাছে। দেবী চৌধুরানী ঠাকুরের দেখছেন তো কেমন সব ভালো ভালো সব উপন্যাস পড়া সব অভ্যেস ছিল, গল্প পড়তেন উপন্যাস পড়তেন আর সেখান থেকে সব ভালো ভালো কথাগুলো সংগ্রহ করতেন। সেই দেবী চৌধুরানী পাঠ হচ্ছিল, তারপর সেইখানে কথা প্রসঙ্গেই ঠাকুর বলেছিলেন এই কথা
যে ওই ওই দেবীচরণীর বিষয়টি নিয়েই তখন সেখানে এই কথা উঠেছিল যে আগে যে সফরে যদু মল্লিকের সঙ্গে দেখা করতে হবে, তারপর ইচ্ছে হয় তখন তার গাড়ি বাড়ি যা কিছু সব জানা হয়ে যাবে তার কাছ থেকে, সেই কথাগুলোই সেদিন বলছিলেন। তাই আগে যৌশ করে এটি করতে হবে, সেই জন্য বাল্মীকি দৃষ্টান্তও দিয়েছিলেন, বাল্মীকিকে ওই জন্য মরা মন্ত্র জপ করতে দেওয়া হলো, ম মানে জগৎ, রা মানে ব্রহ্ম, আগে জগৎ তারপর ব্রহ্ম, এইভাবে ঠাকুর সেই দিনে কথাগুলো বুঝিয়েছিলেন, সেই কথা তিনি শুনেছেন। এরপর যাতায়াত বাড়তে লাগলো, তারপর ঠাকুর একদিন তাকে দীক্ষা দিলেন না, কিন্তু দীক্ষার জন্য পাঠালেন মায়ের কাছে। সেই মায়ের কাছে পাঠিয়ে ঠাকুর বলেছিলেন, অনন্ত রাধার মায়া কহনে না যায়, কোটি কৃষ্ণ কোটি রাম হয় যায় রয়। মায়ের সম্পর্কে এই কথা বলে তাকে পাঠিয়েছিলেন, যদিও তখন তার দীক্ষা হয়নি, পরে হয়েছে। যাই হোক, তবু মায়ের কাছে তার দীক্ষা হয়েছিল। তারপর এবার শিক্ষা, খুব বড় বাড়ির ছেলে তো, মানে জল তোলা, ঝাড় দেওয়া এসব কাজ কে করে, এসব বাড়ির লোক অন্যরা কাজ করে। তা ঠাকুর তাকে প্রথম বললেন, আমার পাটা ধুয়ে দে তো জল নিয়ে এসেন। তখন বললেন, তখন ভাবছেন যে এটা কিরকম কাজ হবে, আমি তো এ তো কাজের অভ্যস্ত নই। তিনি তার চুপ করেছিলেন, তাকে আবার তিনি বললেন জল নিয়ে আয়। তখন তিনি কি করবেন, নিয়ে এলেন, সেগুলো তার শিক্ষা শুরু হলো, অভিমান পরিত্যাগ করতে হবে, সেখান থেকে তার শিক্ষা শুরু। এরপর তিনি শ্যামপুকুরে ঠাকুর যখন ছিলেন সে সময় খুব যেতেন, তার কাছাকাছি থাকতেন বলে সেখানে যেতেন, সেই ঠাকুরের সঙ্গে তার খুব ঘনিষ্ঠতা হলো, বৈরাগ্য বৃদ্ধি হতে লাগলো, গুরুর সন্নিধানে ধীরে ধীরে তার মধ্যে বৈরাগ্যের একটা দৃঢ়তা বাড়তে হতে রইল। তখন সেই অবস্থায় তার বাবা দেখলেন এ তো বিপদ, ছেলে তো বিগড়ে যাচ্ছে, যা হয়। তাই তিনি অনেক চেষ্টা করলেন, এমনকি ঠাকুর যখন শরীর যায় তারপর তার বাবা বলেছিলেন, কালীঘাটে গিয়ে খুব জপ করলুম তো তাই তো এমনটা হলো। মানে এই ধরনের ব্যক্তি তার পিতা ছিলেন, সম্পূর্ণ বিরোধী। তো সেই অবস্থার মধ্য দিয়ে সে দেখা গেল তবুও তাকে রোধ করা গেল না, তখন তার বিয়ে দেওয়ার চেষ্টা করা হলো, তখন তিনি এবার কেটে পড়বার চেষ্টা করলেন, বেরিয়ে পড়লেন কাউকে না জানিয়ে, পুরীর দিকে কোথাও যাবেন এরকম ভেবেছেন, গিয়ে বরানগরে অন্যদের সঙ্গে একটু দেখা টাকা করে বেরিয়ে চলে গেছেন। তো এটি হলো ১৮৮৬ খ্রিস্টাব্দে, ঠাকুরের ওই সময়ে তিনি একবার বেরিয়ে চলে যান কাশীপুরে, তখন তাকে খোঁজ করতে গিয়েছিলেন ওরা, তখনও ঠাকুর রয়েছেন, সেইখান থেকে তিনি বেরিয়ে চলে যান। ওই যে আপনাদের পাশকুড়ার কাছে ওখান থেকে একটা আবার চিঠি লিখেছিলেন, হ্যাঁ, সেইখান থেকে একটা চিঠি লিখে ড্রপ করে দিয়ে তিনি তাদের খোঁজ করতে নিষেধ করে দিয়ে চলে গেলেন, বেরিয়ে চলে গেলেন, পুরী পৌঁছে যান। তার বাড়ির লোকেরা সব খোঁজ টোঁজ নিয়ে জানলেন যে পুরী যাওয়ার আগে তিনি এখানে বলে গিয়েছেন পুরীর দিকে হয়তো যেতে পারেন, তাই তারাও গিয়েছিলেন পুরীতে, গিয়ে তাকে ফিরিয়ে আনার চেষ্টা করেছিলেন, কিন্তু পুরীতে তাদেরকে তিনি পরিষ্কার বুঝিয়ে দিলেন যে না, তিনি এইভাবে ফিরবেন না, আর ওই তাদের সব দর্শন টর্শন করিয়ে আবার সেখান থেকে ফিরে গেলেন, কলকাতায় ফিরে গেলেন। এই যাওয়ার পথে তার একটা জঙ্গলের মধ্যে হাঁটতে হাঁটতে গিয়েছিলেন, পুরী যাওয়ার পথে রাত্রি হয়ে যায়, তখন রাস্তা খুঁজে পাচ্ছেন না, কোনো লোকালয় নেই সেখানে, তখন ঠাকুরের একটা দর্শন তার হয়েছিল, মানে গুরু তার সঙ্গে সঙ্গে ফিরছেন এটা তিনি অনুভব করছিলেন। সেইখানে হঠাৎ গাছের উপর বসে শুয়েছিলেন, মানে সেইখানেই রাত্রিবাস করে ঠিক করেছিলেন, তখন হঠাৎ কেউ খুব খিদেও পেয়েছে তাই তাকে একটু বাতাসা এবং জল কেউ এনে দিয়েছিল, কে যে সেটা তিনি বুঝতে পারেননি, কিন্তু পরে বুঝলেন যে
নিশ্চয়ই ঈশ্বর তার সঙ্গে ফিরছেন। তো সেই থেকে তার বিশ্বাস বেড়ে গেল। এরপর তিনি ধীরে ধীরে সংসারের মায়া কাটিয়ে চলে এলেন এখানে। এই এখানে তখন তারা সবাই একসঙ্গে রয়েছেন। এই আটপুরে যে যাওয়ার ঘটনাটা, ঠাকুরের শরীর যাওয়ার পরে তারা যে আটপুরে গিয়েছিলেন, সেই আটপুরের দলের মধ্যে তিনিও ছিলেন। এবং সেই বৈরাগ্যের সংকল্প যেটা সংকল্প না হলো আটপুরে, সেদিনেও তিনি ছিলেন। এই সমস্তর পর বরানগর ফিরে তার সন্ন্যাস নাম হলো ত্রিগুণাতীতানন্দ, সংক্ষেপে ত্রিগুণাতীত। এই তার মধ্যে মাঝে মাঝে আবার বৈরাগ্যের উদয় হতো, তপস্যার জন্য তিনি বেরিয়ে পড়তেন কোথাও কোথাও। এইরকমভাবে একবার ভেবে বেরিয়ে পড়লেন একটা চিঠি লিখে দিয়ে, গুরু ভাইদেরকে জানিয়ে দিয়ে যে তিনি হেঁট বৃন্দাবন চলছেন বলে বেরিয়ে পড়লেন। কিন্তু সেটা আর যাওয়া হয়নি। কোন্নগর পর্যন্ত গিয়ে কোনো পয়সাপত্র জোগাড় করার চেষ্টা করলেন, হলো না। ওখান থেকেই ফিরে এসেছিলেন বরানগরে, কারণ বরানগর সেখানে থাকার সময়েই একবার তার সব তার জীবনটা একটা অদ্ভুত টাইপের, তিনি দুরকম যেন মনে হচ্ছে খুব তিনি ভোগের জীবনে খুব খাওয়া দাওয়া খুব করে করছেন, আবার একেবারে সমস্ত বর্জন, এক অদ্ভুত টাইপের জীবন ছিল। তো বেরিয়েছেন, স্বামীজি একবার বললেন, শরৎ মহারাজকে বলেছিলেন যে একটু পায়ে হেঁটে তো নবদ্বীপ ঘুরে আসতে পারিস। শরৎ মহারাজ বেরোচ্ছেন, তখন মহাপুরুষ মহারাজ বললেন, এটা শরৎ যাচ্ছ আমিও যাই তাহলে। তিনিও বেরিয়ে পড়লেন, এর সঙ্গে ত্রিগুণাতীত তিনিও বেরিয়ে পড়লেন, তিনজনে চলেছেন। যেতে যেতে হঠাৎ এক জায়গায় গিয়ে দেখা গেল উনি নেই। তবে ওনাকে একটু খোঁজাখুঁজি করতে করতে ওরা দেখলেন যে কোথায় গেলেন। তার এগিয়ে চলেছেন, গিয়ে একটা জায়গায় বিশ্রাম করছেন, হঠাৎ দেখা গেল একটি বাগানের ভিতর থেকে তিনি বেরিয়ে আসছেন। তা বললেন যে কোথায় গিয়েছিলে? তখন বললে এই একটু গেলাম এখানে পুকুরে, একটু স্নান পুকুরটা দেখে একটু স্নানও করে ফেললাম, আর একটু পিতৃ রক্ষা করে এলুম কচি দুর্বা ঘাস দিয়ে। এ হলো এই লোক। আবার সেই লোকই যখন খুব পেট খারাপ হয়েছিল, তাই রাজমহারাজ পাঠালেন বিপিন ঘোষের কাছে, ডাক্তার বিপিন ঘোষের কাছে ওষুধ টষুধ নিয়ে আসবে। বিপিনবাবু খুব সাধুদের খুব আপ্যায়নও করতেন, তো তিনি তখনও জানেন না যে অসুখের জন্য এসেছেন। তাই পৌঁছতেই তিনি, আর ইনি খুব ভালো খেতে পারেন জানেন, তাই রসগোল্লা খুব হাড়ি ভর্তি নিয়ে এসে দিয়েছেন, আর তিনিও খেয়ে নিলেন। তারপর বললেন যে কী ব্যাপার, কী জন্য এসেছেন বলুন। বলছে এই মহারাজ পাঠালেন, আমার এই শরীরটা খারাপ চলছে কদিন। হ্যাঁ শরীর খারাপ চলছে, আপনি এতগুলো খেলেন, যে আপনি দিলেন তো আমি কী করবো, খেয়ে নিলাম। এ হলো বাবুরাম মহারাজের মা একবার বলরামবাবুর বাড়িতে তখন তাদের নিমন্ত্রণ করেছিলেন। সেখানে তিনি একাই এত পরিমাণে খাচ্ছিলেন দেখে তখন বাবুরাম মহারাজের মা বলছেন, সারদার খাওয়া আশ্চর্যজনক, নিশ্চয়ই মন্তর জানে, এই কথা বলেছিলেন। আরেক ঘটনা ঘটেছিল, জয়রামবাটি থেকে ফিরার পথে এক হোটেলওয়ালাকে বললেন খাবেন, তো সে হোটেলওয়ালা বললো যে হ্যাঁ বসুন খাইয়ে দেবে ভালো করে, বলছে কিন্তু ভালো করে খাওয়াতে হবে। হ্যাঁ ভালো করেই খাওয়াবো। দোকানে যত ডাল ভাত ছিল, ডাল ভাত তরকারি এমন কিছু খাওয়ার নয়, সব শেষ। দোকানদার তখন হাত জোড় করে বললেন, আমার পয়সা নেওয়ারও দরকার নেই, একটু আশীর্বাদ রাখবেন, আর কিছু প্রয়োজন নেই। তো এই ব্যক্তি এমনিভাবে তার আবার শিবরাত্রির দিনে তিনি শিবরাত্রির উপবাস করছেন, কোনো কিছু নেই, তার একটা করে কলা খেয়ে সাত দিন ধরে উপবাস করে চলে চালিয়ে যাচ্ছেন। সেই প্রেমানন্দজি সে কথাও বলেছেন। সুতরাং এ এক বিপরীত ধর্মীর ব্যাপার ছিল। আবার তিনি শুধু যে এইরকমই একটা অদ্ভুত চরিত্র তা নয়, আরও স্বামীজির যে কর্ম সে কর্মকে তিনি
কিভাবে বিস্তার করেছিলেন, তার সে কর্মেতে তার নিষ্ঠা কিরূপ ছিল, সেইগুলির পরিচয় আমরা দেখি। তিনি একসময় রিলিফের কার্য করছিলেন, আমাদের অখণ্ডানন্দজি মহুলাতে যে রিলিফ কার্য করছিলেন, সেই রিলিফ কার্যের সাহায্য করেছিলেন তখন লেভিন সাহেব, অনেক সাহায্য করেছিলেন, তাই লেভিন সাহেবকে একটা দেওয়া হবে, সম্বর্ধনা দেওয়া হবে, সেই জন্য ত্রিগুণাথ তান্ত্রিকে সেখানে পাঠানো হয়েছিল মঠ তরফ থেকে। সেখানে তিনি গিয়েছিলেন, তাকে খুব করা হলো, অনেক অভিনন্দন জানানো হলো। এরপর তিনি ওখান থেকে দিনাজপুরে গিয়ে সেখানেও অনেক এরকম, সেই সময়ে খরা চলছিল, তাদের সব খাবার দাবারের ব্যবস্থা করা এ সমস্ত কার্য করেছিলেন। তারপর সব থেকে বড় কাজ ভারতবর্ষে যেটি তিনি করলেন সেটি হলো এই সংঘের জীবনী শক্তি হলো তার প্রচারে। স্বামীজি নিজে বলেছেন সংঘের জীবনী শক্তি তার প্রচার কার্যের মধ্য দিয়ে হয়, সেই প্রচার কার্যের জন্য একটা মাধ্যম হলো, অন্যতম মাধ্যম বলা যায়, বক্তৃতাদি যেমন একটা তেমনি আবার অন্যতম মাধ্যম হলো একটা পত্রিকা প্রকাশ করা। সেই পত্রিকার ভাবটা ভাবনাটা স্বামীজির মনে ছিল ঠিকই, কিন্তু ত্রিগুণাতি তামজি প্রথম সেটি ভেবেছেন যে একটি পত্রিকা করলে হয়, এবং সেই পত্রিকার কথা স্বামীজি তখন বিদেশে তার কাছে গিয়েছে খবরটা, তা স্বামীজি খবরটি শুনে খুব খুশি হয়েছেন, তাই লিখেছিলেন রাজা মহারাজকে যে সারদা একটা কাগজ বের করবে মতলব করেছে, সে মতলবটা ভালো, সেটাই তার সাহায্য করার জন্য তিনি বললেন আমি টাকাও জোগাড় করে দেব করুক। তো সেই সূত্রে সূচনা হলো উদ্বোধন পত্রিকা। এই উদ্বোধনের জনক হচ্ছেন ত্রিগুণাতীতানন্দজি, এবং এই পত্রিকার মাধ্যমে আজ পর্যন্ত সেই পত্রিকা চলছে। তার পিছনে কিন্তু তার শুধু যে তিনি একটি পত্রিকা খুলে দিলেন এই মতো কাজ তা নয়, তিনি পত্রিকার প্রাণ ছিলেন, তিনি যেমন লেখক তিনি তেমনি তার প্রুফ কারেকশন করছেন, তিনি তার প্রিন্টারও কখনো আবার বাড়ি বাড়ি গিয়ে তাকে উদ্বোধনকে দিয়ে আসা এই কাজও তিনি করেছেন। খুব কষ্টের মধ্য দিয়ে উদ্বোধন পত্রিকারকে দাঁড় করিয়েছে, আজকে তার বিশাল পরিধি হয়েছে। সেই উদ্বোধন পত্রিকা হয়ে যাওয়ার পর এবার তাকে আমরা দেখতে পাব অন্যত্র। তার আগে একবার তিনি ভ্রমণে বেরিয়েছিলেন, তিনি ভারতবর্ষ কিন্তু ভ্রমণ করেছেন, অনেক জায়গাতে গিয়েছেন, স্বামীজি তখন রয়েছেন বিভিন্ন জায়গায়, আর সেই অবস্থায় স্বামীজিও পরিব্রাজক রূপে যখন ঘুরছিলেন তখন তিনি ঘুরেছেন। তখন এই এইসব বিন্ধ্যাচল, কাশী বিন্ধ্যাচল এই সমস্ত হয়ে গিয়েছেন, তিনি গিয়ে সেই স্বামীজির সঙ্গে তার দেখা হয়েছে, অখণ্ডানন্দজির সঙ্গে তার আগে দেখা হয়েছে টুয়াতে, তারপর সেখান থেকে তিনি গিয়েছেন পুষ্কর আজমির এই সমস্ত তীর্থ। এরপর এদিকে স্বামীজির সঙ্গে দেখা হয় পোরবন্দরে একদিনের, তখন স্বামীজি পোরবন্দরে শঙ্কর পাণ্ডুরঙ্গের ওখানে ছিলেন, সেই সময়ে তিনি গিয়ে পৌঁছেছিলেন একটি শিব মন্দিরে, দ্বারকা দর্শন করে পোরবন্দরে গিয়ে সুদামাপুরী দর্শন করতে যাবেন, পোরবন্দরকে বলা হয় সুদামাপুরী, সেকে দর্শন করতে গেছিলেন। সেখানে হাটকেশ্বর শিব মন্দির আছে, সে হাটকেশ্বর শিব মন্দিরে গিয়ে তিনি ছিলেন, সেখানে সাধুরাও ছিল, অন্য সাধুরা তীর্থযাত্রী সাধু তাদের সঙ্গে ছিলেন, তো তারা জানলেন যে এইটা বাঙালি সাধু, এই বাঙালি সাধু কেবল তারা, সেই অন্য তীর্থযাত্রীটা তারা অন্য তীর্থতে যাবে, হিংলাজ তীর্থে যাবে ঠিক করেছে, কিন্তু কিছু পয়সাপত্র দরকার, তা কার কাছে পাওয়া যাবে, রাজার বাড়িতে পয়সা পাওয়া যেতে পারে, জমিদারের বাড়িতে, তা ওখানে একজন সাধু আছে বাঙালি সাধু, সেই বাঙালি সাধুর সঙ্গে নিশ্চয়ই এই বাঙালি সাধু যোগাযোগ করিয়ে দিতে পারবে। তারা খুব তাকে ধরলেন যে আপনাদের জন্য একটু করতে হবে, আমরা
তখন তিনি বাঙালি সাধু কি আবার আছে দেখি খবর নিয়ে যাই, খবর নিয়ে গিয়ে যা দেখলেন যে আরে স্বামীজি সেখানে রয়েছেন, তার সঙ্গে দেখা তখন স্বামীজি তাকে বললেন আরে দেখ ওই সব পাল্লায় পড়িস না, আর ওদের জন্য আমি বলতে যেতে পারবো না, তোর কাছে যা আছে তুই দিয়ে দে, আর ওদের সঙ্গে কিছু করতে হবে না বলে উনি তাকে সাবধান করে দিলেন। তিনিও সেভাবেই করলেন, কিছু যা পথ ছিল দিয়ে দিলেন, তারাও নিয়ে চলে গেল। আর তিনি আবার স্বামীজি তাকে পরের দিন ওখান থেকে নিয়ে এসে এই জুনাগড়ের দেওয়ান হরিদাস বিহারী দাস দেশাইয়ের সঙ্গে তার ওখানে পাঠিয়ে দিলেন। সেখান থেকে তিনি ক্রমশ দ্বারকা ওই ওই দিকের তীর্থাদি দর্শন করতে করতে কলকাতায় ফিরে এলেন। তারপর এই উদ্বোধন পত্রিকা টত্রিকা হয়ে গেল। এখন তাকে ঠিক করা হলো যখন তুরিয়ানন্দজি 1902 খ্রিস্টাব্দে আমেরিকা থেকে ভারতে ফিরে আসতে চাইছেন, সেই সময়ে তাকে তার জায়গায় পাঠানোর কথা হলো। সেই কথা প্রসঙ্গে এর মধ্যে কিন্তু হঠাৎ স্বামীজির শরীর চলে গেল, সেজন্য সেই সময়ে ঠিক যাওয়াটা আর হয়ে উঠল না। তাই পরের বৎসর তিনি আমেরিকার উদ্দেশ্যে যাত্রা করলেন নভেম্বর মাস। সেই নভেম্বরের প্রারম্ভে মাদ্রাজ কলম্বো জাপান হয়ে তিনি সান ফ্রান্সিসকো পৌঁছালেন। পোশাক আশাকে তিনি ঠিক করেছিলেন ভারতীয় পোশাকে থাকবেন, খাবেন নিরামিষ আহার, শাক যদি না পাওয়া যায় তাহলে চিনি খেয়ে আর রুটি দিয়ে চিনি খেয়ে থাকবেন ভেবে গিয়েছিলেন। তবে যা হোক তিনি খুব কঠোরতা মানে এর মধ্যে দিয়ে তার কঠোরতার পরিচয়টা পাওয়া যাচ্ছে। সেই বৎসর তারপর সেই সেই এই মনোবল নিয়ে তিনি চললেন আমেরিকার উদ্দেশ্যে। 1903-এর 2 জানুয়ারি তিনি সান ফ্রান্সিসকো পৌঁছে গেলেন। সেখানে পৌঁছানোর পর তার বেদান্ত সমিতির যে অফিস প্রথম ছিল MH লোগানের বাড়িতেই সেই ছিল, সেখান থেকে CF পিটারসনের বাড়িতে কার্যকেন্দ্র স্থানান্তরিত হয়। মানে তখন আমাদের এরকম স্থায়ী কোনো জায়গা ছিল না, এই এর বাড়িতে ওর বাড়িতে থাকতেন, আর সেখানে একটা ক্লাস ক্লাস হতো। তা ক্লাসে মানে আমাদের থেকেও কম হয়তো, মানে এরকম বলা যায় এই 10 জন এরকম লোক, তবে 10 জন মানে খুব সলিড 10 জন থাকতেন, সেইটা একটা বৈশিষ্ট্য। তো যাই হোক, তো উনি প্রথম দিকে এরকম ক্লাস করতেন, তবে ধীরে ধীরে ক্লাসের সংখ্যাও বেড়েছিল, অনেক অনেক সংখ্যা বেড়েছিল। তো স্থায়ী কোনো বসতি তখন আমাদের ছিল না ওখানে। সেইভাবে চলতে চলতে তারপর তিনি একটা ভাড়া বাড়িতে উঠে গেলেন, সেখানে গিয়ে ধীরে ধীরে গীতা উপনিষদ ইত্যাদি ব্যাখ্যা শুরু করলেন, মাঝে মাঝে একটু গান টানো হতো, এই সমস্ত করে চলতে রইল। ধীরে ধীরে তার একটু প্রসার হচ্ছিল। এর মধ্যে তিনি সেই লস এঞ্জেলসের ওদিকে একটা জায়গায় সেখানে প্রচারের জন্য আহ্বান এলো, তখন সেখানে গেলেন তিনি। 1904 খ্রিস্টাব্দ থেকে সেখানেও বক্তৃতা শুরু করলেন। এইভাবে চলছে, তখন একজন সহায়ক দরকার, সচ্চিদানন্দ স্বামীকে পাঠানো হয়েছিল। তারপর পরের বৎসর সান ফ্রান্সিসোর কাজ খুব বেড়ে গেল যখন, তখন তিনি দেখলেন একটা স্থায়ী জায়গা করতে, তাই ওখানে বেদান্ত সমিতির গৃহ নির্মাণ করার জন্য তিনি একটা জায়গা নিলেন। এবং 1905 খ্রিস্টাব্দে উনি গেছেন, 1905-এ 25শে আগস্ট হিন্দু মন্দির ভিত্তি স্থাপন করেন। এটি হলো প্রথম বিদেশে হিন্দু মন্দির। সুতরাং আজকে যারা যতই বড়াই করলেও এই হচ্ছে তার অগ্রদূত, সেখানে তিনি প্রথম। এবং সেই সময়ের পরিপ্রেক্ষিতে সেটা ছিল খ্রিশ্চান মিশনারিদের এত প্রভাব এই সমস্ত রয়েছে, তাদের মাঝখান থেকে এরকম একটা অপরিচিত ধর্মের স্থাপন করা, অথচ কারোর সঙ্গে কোনো সংঘাত করা হচ্ছে না, কারণ এখানে কোনো সাম্প্রদায়িক ভিত্তিতে করা হয়নি, এটা বেদান্তের মত, আর বেদান্তের মত হচ্ছে সর্বজনগ্রাহ্য। সেই জন্য সেই বেদান্ত মতকে তিনি স্থাপন করার জন্য এখানে হিন্দু মন্দিরের ভিত্তি স্থাপন করলেন।
এবং ভিত্তি স্থাপন করে সেখানে ধীরে ধীরে সেই মন্দির গড়ে উঠল। আর সেখানে তিনি যাদের শিক্ষা দিতে শুরু করলেন তাদের প্রথম বলেছিলেন যে এই বিশ্বাস করো, এই মন্দির নির্মাণে আমার যদি এতটুকু স্বার্থ থাকে তবে এ নষ্ট হয়ে যাবে, কিন্তু এ যদি ঠিক ঠিক ঠাকুরের কাজ হয় তবেই টিকে থাকবে, এটি ভোগ করতে আমি বেশি দিন থাকব না, পরে যারা আসবে তারাই ভোগ করবে। তিনি এই মন্দির স্থাপন করে 1906 খ্রিস্টাব্দে 7ই জানুয়ারি সেখানে উদ্বোধন হলো সেই মন্দিরের। এই মন্দিরের যে আকার আকৃতি সব প্ল্যানিং সব নিজে তার নিজেরই, সেখানে হিন্দু মন্দির, খ্রিশ্চানের চার্চ, মসজিদ, ইসলামের মসজিদ এবং আমেরিকার যে মানুষদের যে ঘর বাড়ির আদল সেটি রেখে সমন্বয় করে এই মন্দিরটি নির্মাণ হয়েছিল। সেই মন্দিরে 1906 খ্রিস্টাব্দের 7ই জানুয়ারি হিন্দু প্রথা অনুযায়ী পূজা আরাত্রিকের পর মন্দিরটি মানব কল্যাণার্থে উৎসর্গীকৃত হয় এবং 15ই জানুয়ারি সেখানে প্রথম উপাসনা মানে এই সানডে ক্লাস যেগুলো হয় সে ক্লাস শুরু হলো, উপাসনা প্রথা দিয়ে শুরু হয়েছিল। এই মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে মহা তার ইচ্ছে ছিল রাজা মহারাজকে নিয়ে যাবেন, ব্রহ্মানন্দকে সেজন্য একটা ঘরও করেছিলেন সেখানে, তার জন্য রুম রেখেছিলেন, সেটি আছে এখনও শুনেছি। সেখানে নানা কারণে কিন্তু তখন মহারাজের আর যাওয়া হয়নি। মন্দির নির্মাণের পর কিন্তু সমস্তই তার তো তখন পয়সাপত্র নেই কোথায়, তো সেই সমস্ত ধীরে ধীরে অন্যান্য ভক্তবৃন্দ যারা তারা আশেপাশে সকলেই তার সাহায্য করলেন, ধীরে ধীরে সেখানে তার আশ্রমের একটু একটু করে বৃদ্ধি হতে লাগলো। এই সময়ে তাকে অভেদানন্দজি নিউ ইয়র্ক থেকে কিছু সাহায্য করতে চেয়েছিলেন কিন্তু তিনি ছিলেন স্বনির্ভর থাকতে চাইছিলেন, তাই বললেন আমাদের প্রয়োজন হইলে তোমাকে জানাইব, আমরা আমাদের সকল খরচ কমাইয়া দিয়েছি এবং এখানকার রিলিফ কমিটির নিকট হইতে প্রচুর খাদ্য পাইতেছি। এই বলে আত্মনির্ভরশীল ত্রিগুণাতীত এই দুরবস্থার মধ্যেও স্বামীজিকে বাঁচিয়ে রাখতে এবং তার উন্নতি সাধন করতে বদ্ধপরিকর হলেন। ওই বৎসর আগস্ট মাসে প্রকাশানন্দজি স্বামীজির শিষ্য তিনি সান ফ্রান্সিসকো উপস্থিত হলেন তাঁর কাজে সাহায্য করার জন্য। ধীরে ধীরে কাজ বাড়তে থাকলো, বাগান ইত্যাদি হলো, নানা রকম সব জিনিস হচ্ছে। এর মধ্যে তিনি ওখানে গিয়ে একটি পত্রিকার সৃষ্টি করলেন, যে পত্রিকাটা তার একটা খুব ইচ্ছে ছিল, সেই পত্রিকার জন্য তিনি একজন তার শিষ্যদের মধ্যে একজনকে পেয়ে গেলেন যিনি ছিলেন আগে প্রিন্টার ছিলেন, সেই জন্য তাকে সাহায্য করতে সুবিধা হলো। যে জোসেফ হারভাত বলে তাকে তিনি হাঙ্গেরিয়ান তিনি ছিলেন, তিনি তাকে সাহায্য করলেন এবং তার সাহায্য নিয়ে তিনি পত্রিকাটি শুরু করলেন, সেটি হলো ভয়েস অফ ফ্রিডম বলে পত্রিকাটার নাম। সেই পত্রিকার প্রথম সংখ্যার যে প্রসপেক্টাস তাতে লেখা ছিল দিস পিরিয়ডিক্যালস ইজ কল্ড ভয়েস অফ ফ্রিডম বিকজ ওয়েন ফ্রিডম ইজ রিয়েলাইজড ইটস ভয়েস অ্যান্ড পাওয়ার রেইন সুপ্রিম এভরিওয়ে ওয়েদার ইন হেভেন অর অন আর্থ অর বিয়ন্ড ইন এভরি এজ ওয়েদার উইদিন দি স্প্যান অফ হিস্ট্রি অর বিফোর অর আফটার দি আইডিয়া অফ ফ্রিডম ইজ ইন বর্ন ইন ম্যান। এটি হলো সেই পত্রিকায় তার প্রসপেক্টাস ছিল, সেই পত্রিকাটি অনেকদিন চলেছিল। ভয়েস অফ ফ্রিডম হয়ে গেল, তারপর তিনি সব তার আশ্রমে অনেক ব্রহ্মচারীরা থাকবে তাদের সব শিক্ষা দেবেন, কিন্তু খুব কঠোর জীবন, এটা খুব কঠোর জীবন ছিল। তিনি সব কতকগুলো লেখা লিখে সব ঝুলিয়ে দিতেন বিভিন্ন জায়গায় আশ্রমের ঘরে ঘরে, লিভ লাইক এ হারমিট বাট ওয়ার্ক লাইক এ হর্স, ডু অর ডাই বাট ইউ উইল নট ডাই, ডু ইট নাও ওয়াচ অ্যান্ড প্রে, এরকম সমস্ত কয়েন করে করে সব লিখে দিতেন আর সেইভাবে সকলকে উৎসাহিত করতেন। কিন্তু সকলে ওই রকম জীবনযাপনে অভ্যস্ত নয়, বিশেষত আমেরিকার লোকেরা
তারা এইরকম জীবনযাপনে অভ্যস্ত হবে কি করে। উনি কিন্তু তাদের চাইতেন, বলতেন যে না, আমি তোমাদের টেনে হিঁচড়ে সেই অমৃত সাগরের তীরে নিয়ে যেতে এবং তার গর্ভে ফেলে দিতে চাই, তবেই আমার উদ্দেশ্য সিদ্ধ হবে। কিন্তু তাতে যদি তোমাদের হাড়গুলি এক একটি করে ভেঙে ফেলতে হয়, তবুও আমি এতটুকু দ্বিধা করি, দ্বিধাবোধ করব না। বুঝুন তো এইভাবে কি আর কে থাকবে, সব পালিয়ে যাবে তো ধীরে ধীরে। কিন্তু এত কঠোরতার মধ্যেও তিনি আবার মাঝে মাঝে সব মানে যাতে সকলে আনন্দ বোধ করতে পারে সেজন্য বেদান্তের চরমতম কঠোরতার মধ্যেও ভক্তি সঙ্গীত এ সমস্ত তিনি করতেন, করাতেন, আর সেই সঙ্গে সঙ্গে মাঝে মাঝে মজাও করতেন। একদিন ঘোষণা করলেন যে তার বিবাহ হবে, তো সেজন্য সকলকে নিমন্ত্রণ জানালেন উপস্থিত হতে, তো সকলে উপস্থিত। তো তিনি সব আয়োজন করেছেন, ঠাকুর ঘরে মালা দিয়ে তিনি ঠাকুরকেই মালা পরিয়ে এই তার বিবাহ সম্পন্ন হলো, এইরকম কার্য করেছিলেন। সকলেই প্রথমে তো সকলেই অবাক হয়ে গেছিলেন কি ব্যাপারটা, তারপর কার্যকালে যখন দেখলেন সকলেই এনে খুব আনন্দ করলেন। এইরকম মাঝে মাঝে তিনি আনন্দের পরিবেশ সৃষ্টি করবার জন্য চেষ্টা করতেন, কিন্তু তবুও এত কঠোরতায় সবাই থাকতে পারে না। জীবন সেই তাদৃশ্য জীবনে কঠোরতার কিছু নাই দেখিয়া যখন তিনি আবার, হ্যাঁ আরেকটা জিনিস, তিনি কেউ এসেছে সাধু জীবন যাপন করবে খুব কঠোরতা করতে যাবে, বলে ঠিক আছে নির্জন বাস করবে কঠোরতা করবে এরকম বলে এসেছে, তিনি বললেন ঠিক আছে থাকো। তাকে তিনি থাকতে দিলেন যেখানে দশজন আরও পাঁচ সাতজন আছে, মানে সকলের সঙ্গে একটা ঘরে তাকে থাকতে দিয়ে দিলেন। সে দেখলো এই তো বিপদ, আমি এলাম নির্জন বাস করতে, আমাকে দিল কিনা এতগুলো লোকের মাঝখানে ফেলে। তারপরে খাওয়ার দাওয়ার খুব ভালো খাওয়ার দাওয়ার তৈরি করে তাকে দিচ্ছেন, আমি তো এলাম সাধনা করব, কোথায় আহার সংযম ইত্যাদি যা যেমন হয়, এসে তো সে তো কিছুই নেই, এতে সব উল্টো। তো এটা কি করে হচ্ছে? তখন তিনি বলতেন এই দশজনের সংসর্গে দশবিধ সংঘর্ষে এসে নিজের অহমিকাকে সংযত রাখতে হবে, এটাই হলো তোমার সাধনা। এটা যদি করতে পারো তাহলে ঠিক, তা নাহলে তো তুমি একা কি করছো, তুমি নিজেই জানো তোমার জীবন তুমি বলো। তাই তাকে বলতেন তুমি না সংযম শিখতে চেয়েছিলে, তখন কেউ উত্তর দিত ঠিক বটে কিন্তু এতটা নয়, তারপর সে হয়তো মঠ ছেড়ে চলে যেত, এরকম হতো। কিন্তু তারও মধ্য দিয়ে যারা সত্যিকারী তার মধ্যে একটা জীবন পেয়েছিল তারা অনেকে থেকে যায় এবং তাদেরকে নিয়েই তার এই আশ্রম চলতেই থাকে। এইভাবে অনেকদিন চলার পর তিনি বক্তৃতা পাঠ ইত্যাদি করছেন, তারপর সেই হিন্দু মন্দিরে হোক, তারপর এক শান্তি আশ্রম ছিল যেটি তুরিয়ানন্দ যেখানে গিয়ে উঠেছিলেন, সে জায়গাটি খুবই তখনকার সময়ে জল পাওয়া যেত না, আর মানে যাকে বলে বাঞ্জার ভূমি, মানে হিন্দিতে বলে যেরকম সেই ভূমির মতো, মানে মরুভূমির মতো পাহাড় এলাকা সেটা, এবং পাথর প্রচুর, সেখানে কোনো জল নেই, সেখানে কিছু হতে পারে না, এরকম একটা পড়েছিল। সেই জন্য সেই জায়গাটা দিয়েছিল কেউ, তারপর তুরিয়ানন্দ নিয়ে কিন্তু প্রথমে খুব কষ্ট করে কতগুলো ঘর বাড়ি তৈরি করে সেখানে কটেজ তৈরি করে অনেক কষ্ট করেছিলেন, ছিলেন কাজটাও ভালো উঠেছিল। তারপর তুরিয়ানন্দ আসার পরে সেটা কিছুদিন বন্ধ হয়ে যায় সব জিনিস, তাই ত্রিগুণাথ দানজি সেটিকে আবার শুরু করলেন, আবার সেখানে কিছু কিছু ওই রকম উৎসবাদি করে সেখানে কিছুদিন রিট্রিট, এখনও সেটা চলছে অবশ্য, সেইভাবেই চলছে, কিছু কিছু রিট্রিট করা হয় এখনও। আর সেইখানে ত্রিগুণাথ দানজি এইটিকে আবার গড়ে তুললেন এবং সেখানেও যেতে হতো তাকে। এইভাবে খুব কষ্টের মধ্যে দিয়ে খুব ছোটাছুটি, তখনকার সময় তো গাড়ি ঘোড়া এত নেই আর ব্যবস্থাও নেই তাদের, এইভাবেই আমেরিকার জীবনে অভ্যস্ত হচ্ছে একটা বিপরীত পরিবেশের মধ্যে, আমাদের দেশের মতো নয় যে যেখানে গেল সেখানেই একটা কিছু ব্যবস্থা হয়ে গেল, তা তো হচ্ছে না।
তো সেখানে সাধু বলে কি তারা বোঝেও না কিছু, তারই মধ্য দিয়ে তিনি এসেছেন। কিন্তু স্বামীজি যে প্র্যাকটিক্যাল বেদান্ত দেখাতে চেয়েছিলেন সেটি তার জীবনের মধ্য দিয়ে প্রকাশ করেছেন। সেই জন্য তিনি বারবার বলতেন যে বিক্ষিপ্ত মন কখনো লক্ষ্যে পৌঁছতে পারে না, চারিদিকে ভগবানকেই দেখতে সচেষ্ট থাকো, সর্ববস্তু ঈশ্বরীয় রসে অনুলিপ্ত দেখো, তাহলেই তোমার মন শুধু তাঁরই চিন্তা করবে। এভাবে সকলকে শিক্ষা দিতেন, প্রার্থনা শরণাগতি বিপরীত পরিবেশের মধ্যে এমনিভাবে চলতে তিনি শিক্ষা দিতেন। এইভাবে 1907 মধ্যে সান ফ্রান্সিসকো বিদ্যুৎ সমাজে তার একটা স্থান হলো, সকলে তাকে চিনেছেন, যথেষ্ট বিশিষ্ট ব্যক্তি বলে তিনি প্রমাণিত হলেন। 11 এপ্রিল ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে একটা গ্রিক থিয়েটারের ও সংস্কৃতে সাহিত্যে সুপরিচিত এই মৃচ্ছকটিক নাটকটি, শূদ্রকের মৃচ্ছকটিক নাটকটি উপস্থাপন করা হচ্ছে, অভিনয় করা হবে, সেখানে তাকে নিমন্ত্রণ করা হয়েছিল। সেই থিয়েটারে 10,000 শ্রোতা ছিলেন, সেইখানে একটা ওপেন এয়ার থিয়েটার, এই যে বিদেশে এগুলো ছিল আগে, আপনার গুজরাটেও এখনও দু একটা জায়গায় কিন্তু এরকম আছে, আমি দেখেছি একটা, সেই রকম জায়গায় ওপেন এয়ার থিয়েটার, খোলা মাঠের এরকম পাহাড়ের গায়েতে এরকম থাকে, সেই রকম একটা ওপেন এয়ার থিয়েটার, সেইখানে তাকে নিমন্ত্রণ করা হয়েছিল। এখানে সেই বিশ্ববিদ্যালয়ের তরফে সেদিন প্রেসিডেন্ট ছিলেন, বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট যে বেঞ্জামিন আইডি হুইলার তিনি ছিলেন, আর প্রধান অতিথি রূপে ত্রিগুণাতীতানন্দজি সেদিন নিমন্ত্রিত হয়েছিলেন, তিনি গিয়েছিলেন। এই থিয়েটারটির বলা হয় যে প্রথমবারে অতিথি ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রুজভেল্ট ছিলেন তিনি, আর এইবার এটি সেকেন্ড টাইম ত্রিগুণাতীতানন্দজি সেখানে স্পেশাল গেস্ট হিসাবে গিয়েছেন, তাকে সেখানে নিমন্ত্রণ করা হলো। এবং সেটি দুটি উইংস, দুদিক থেকে দুজন প্রবেশ করছেন, আইডি হুইলার একদিক দিয়ে আর একদিক দিয়ে ত্রিগুণাতীতানন্দজি প্রবেশ করলেন। এইভাবে সম্মানীয় অতিথিকে দেখে সকলেই খুব খুশি, তার সেদিন যথেষ্ট প্রশংসা সবাই করেছিলেন। কিন্তু তখন শরীর তো ধীরে ধীরে অবশ হয়ে আসছে, তাই 1914 খ্রিস্টাব্দে তাঁর শরীর অত্যন্ত অসুস্থ হয়ে পড়ে। তাকে রুগ্নদেহ কার্য করতে দেখে একজন ছাত্র তাকে প্রশ্ন করেছিলেন, তিনি বললেন দেখো এরকম অত্যধিক দৈহিক যন্ত্রণার সময় ভাবি এই শরীর যাক সব শেষ হয়ে যাক, কিন্তু শেষ তো হলো না, যখনই মনে পড়ে যে মায়ের কাজ করতে হবে তখন ইচ্ছা শক্তি প্রয়োগ করে শরীরটাকে ধরে রাখি, এই শরীরটা যেন একটা খোলসের মতো হয়ে গেছে, যে কোনো সময় এটা খসে পড়তে পারে। গত 3 বৎসর যাবৎ শুধু ইচ্ছা শক্তি দিয়ে একে ধরে রেখেছি, যেই ছেড়ে দেব অমনি এটা আপনা আপনি পড়ে যাবে। হিন্দু মন্দিরে সঙ্গীত শাস্ত্রালোচনা অনুষ্ঠানের আয়োজন হয়েছে সেই বড়দিনের উৎসব উপলক্ষে। একটা কথা, সেই বড়দিনের উৎসবটি আমাদের সঙ্গীতে ত্রিগুণাতীতানন্দজি প্রথম শুরু করেছিলেন, মানে বরানগর মঠেতে, যখন আটপুর থেকে তারা ফিরে এলেন সেই আটপুরের ঘটনাকে স্মরণ করে মহারাজ ওই 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 ছোটো আকারে তখনকার সময়ে তিনি নিজেই ওটার আয়োজন করে করতেন, প্রার্থনা ইত্যাদির মধ্য দিয়ে উদযাপন করতেন। তো বিদেশে গিয়েও এটা তিনি করতেন, কারণ বিদেশে ওদের এই ধর্মীয় অনুষ্ঠানটিকে সম্মান জানাতেন, সেই জন্য সেখানে তিনি এই হিন্দু মন্দিরে এই আয়োজন করেছেন। তো এই বৎসর অর্থাৎ 1914 সালে এটি, আর ওই দিনে 27 ডিসেম্বরে মানে নেক্সট সেটা সানডে ছিল, এই বড়দিনের উৎসব হয়ে যাওয়ার পর যে সানডে, সেই সানডেতে স্পেশাল উৎসব ওখানে আয়োজন করা হয়। তো সেই উৎসবের দিনে ক্লাস বক্তৃতার ব্যবস্থা হয়েছিল, বিকেলে বক্তৃতার সময় সকালেই উপস্থিত ত্রিগুণাতীতানন্দজি সেইখানে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছিলেন। সেইখানেই তার পাশেই একটি বোমা ফেটে পড়ল, সেই বোমাটি ভাবরা বলে একজন উন্মাদ রোগগ্রস্ত ব্যক্তি তিনি ফেলে দিয়েছিলেন। সেই ব্যক্তি পূর্বে উন্মাদ রোগগ্রস্ত ছিল, মহারাজের সান্নিধ্যে থেকে তার ধীরে ধীরে পরিবর্তন হয়েছিল, এর মাঝে সে আবার অন্যত্র যায়,
যখন সেখান থেকে কোনো কারণ মানে ধীরে ধীরে আবার কোনো অনিয়ম হওয়ার ফল সেই রোগ আবার রিভাইভ করে, তখন সেই অবস্থায় তিনি ফিরে এসেছিলেন আর তখনই এই কাণ্ডটা ঘটিয়ে বসেন। তার মানে মস্তিষ্কে ঠিক ছিল না, সেই অবস্থায় এটি ঘটে তাই, এবং তাতে সেই ভাবরা মারা যায় আর ত্রিগুণাথ দানজি আহত হন। সেই অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু সেই অসুখ অবস্থায়ও তিনি তখন সেই যখন নিয়ে যাওয়া হচ্ছে তখন বলছেন সে কোথায়, নির্বোধ বেচারা বলছেন। তারপরে তার খবর তিনি নিচ্ছিলেন, যখন মরফিয়া দিয়ে তাকে রাখা ছিল তারপরে যখন জ্ঞান ফিরে আসছেন তখন কিন্তু তার কথাই তিনি জিজ্ঞেস করেছিলেন। এইভাবে 29শে ডিসেম্বর তাকে তিনি আবার জিজ্ঞাসা করলেন তার কথা, তার বললেন তিনি জানালেন যে তার সঙ্গে কোনো মনোমালিন্য ওর ছিল না, কোনো কারণে তিনি কেন এইভাবে ও হঠাৎ করে ফেললো তিনি জানেন না বলেছিলেন। যাই হোক, এরপর একদিন তার এক শিষ্যকে সেখানে উপস্থিত হাসপাতালেই বললেন 9ই জানুয়ারি বিকেলবেলা তাকে বলছেন যে আগামীকাল আমি শরীর ত্যাগ করব, কারণ পরের দিন স্বামীজির জন্মদিন 10ই জানুয়ারি 1915 সাল। সেই 10ই জানুয়ারিতে বিকাল 7:30টার সময় তিনি শরীর ত্যাগ করেন। ছাত্রীরা সৎসংবাদ পেয়ে সেখানে দর্শন করার জন্য ছুটে এলেন, উপাসনাদি কার্য সম্পন্ন করে তাকে ওখানকার একটি ক্রিমেটোরিয়ামে তার অন্ত্যেষ্টি ক্রিয়া সম্পন্ন হয়। এরপর সেই ভস্মাবশেষ নিয়ে সিদ্ধগিরি বলে একটি পাহাড় ওই আন্টন ওই ইয়েতে ওই যে শান্তি আশ্রমের ওদিকেই, সেইখানে ভক্ত এবং সাধুরা আর প্রকাশানন্দজি তার সহকারী ছিলেন, তিনি নিজে গিয়ে সেই সিদ্ধগিরির পর্বতে সেই ভস্মাবশেষ পতিত করা হয়, এরকম বলা আছে। তা এই দেখুন এই একজন মানে শ্রীরামকৃষ্ণ পার্ষদ তার জীবনে ওয়াক যে কার্যটাকে পূজা জ্ঞানে নিয়ে তিনি প্রথম থেকে শেষ অবধি স্বামীজির এই কার্যে পরিণত বেদান্তকে ছড়িয়ে গেলেন। আর তিনি হলেন অগ্রদূত, রাম আমেরিকার বুকেতে এরকম একটি মন্দির স্থাপন করে গেছেন, সেই মন্দির আজও অটুট রয়েছে। সেই ত্রিগুণাথ দানজির স্মরণে জ্ঞান মহারাজ ব্রহ্মচারী জ্ঞান স্বামীজির শিষ্য তিনি একটি কবিতা লিখেছিলেন, উদ্বোধন পত্রিকায় বহুকাল আগে প্রকাশ হয়েছিল, আমি সেই কবিতাটি পাঠ করেই এই শেষ করব। ত্রিগুণাথ দানন্দ স্মরণে তার নামের প্রথম অক্ষরগুলোকে জুড়ে জুড়ে তিনি করেছেন, ত্রিসন্ধ্যা ধ্যানের তীরে সদাচারে তোমার আহ্বান, আজি আর নাইক তাহার সে যে আজ জীর্ণ কণ্ঠা দেহ পরি রাখি নূতনের খোঁজে বারবার, গুণাতীত গুণাবেশ আজিও তোমার লাগি ভিক্ষা মাগে পুরাতন ঘরে, তুমি নাই তাহার সম্মান ঠিক মতো করিয়া সাধন অন্যে আর কেবা দিতে পারে, তিতা নয় মিঠা সে যে অরূপ সন্ধান লাগি দিকে দিকে তার অন্বেষণ, আজিও গোপন বাণী সাথে লয়ে ধর্মতরে মননেরে করে বিশ্লেষণ, নন্দপুর চন্দ্রিমার আলোকের রূপালি বিভাতে তব বাণী মুঞ্জরিয়া ফিরে আজি তব জন্মদিনে, সেরূপের সৌন্দর্য মহিমা জাগিয়া উঠুক পুন হৃদয়ের পুরে। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।